আসসালামু আলাইকুম। ব্যবসা করার জন্য তো অনেক অপশন রয়েছে, কিন্তু কোন ব্যবসাটা আপনি করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার পছন্দ, ইচ্ছা, আপনার প্যাশন ইত্যাদির উপরে। কারণ ব্যবসা আসলে কাউকে জোর করে ধরিয়ে দেওয়া যায় না। আপনার যে ব্যবসাটা করতে ভালো লাগবে শুধুমাত্র আপনি সেই ব্যবসাটাই করতে পারবেন। হয়তো আপনি অনেকদিন যাবত ভাবছেন একটা ব্যবসা করবেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার কোন ব্যবসাটা ভালো লাগে সেটা এখনো খুঁজে বের করতে পারেননি। আমি বলি আপনি চা পাতার ব্যবসাটার কথা একবার ভাবতে পারেন। চা পাতার ব্যবসা মোটামুটিভাবে একটা স্মার্ট ব্যবসা। এখানে আপনাকে হিউজ অ্যামাউন্টের ইনভেস্ট করতে হবে না। যদি আপনি ছোট পরিসরে ব্যবসাটা শুরু করতে চান তাহলে আপনি করতে পারবেন। এক্ষেত্রে টি আই জমাদার কোম্পানি লিমিটেড আপনাকে সহায়তা করবে। অনেকেই চা পাতার ব্যবসা শুরু করার পর প্রথম চালানে ভালো মাল পান, কিন্তু দ্বিতীয় চালানে ভালো মাল না পাওয়ার কারণে ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন না। আপনি টি আই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে যোগাযোগ করুন। এরা আপনাকে সদা সর্বদা কোয়ালিটি সম্পন্ন চা পাতা সরবরাহ করবে। প্রথম চালান, দ্বিতীয় চালান, ইভেন যতদিন আপনি ব্যবসা করেন ততদিন পর্যন্ত আপনি এক কোয়ালিটির মালই পাবেন। যেটা আপনি চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে। চা পাতা ব্যবসা করার জন্য কেমন পুঁজি লাগবে? এখানে আপনি মাত্র 20-30 হাজার টাকা ইনভেস্ট করলেই ব্যবসাটা শুরু করতে পারবেন। কিভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন? ব্যবসা শুরু করার জন্য আপনাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে কিছু টাকার মাল অর্ডার করবেন, সেটা আপনি আপনার হাতে বুঝে পাবার পর বাকি টাকা পরিশোধ করে আপনার বাড়িতে রেখে এগুলো চায়ের দোকানে বিক্রি করবেন। তো কীভাবে বিক্রি করবেন? বিক্রি করার জন্য যদি আপনি একটা দোকান নিয়ে বসে থাকেন তাহলে তো আর চা পাতা বিক্রি হবে না। এর জন্য আপনাকে ফিল্ডে কাজ করতে হবে। আপনার এলাকায় হয়তো প্রচুর চায়ের দোকান রয়েছে। এই চায়ের দোকানগুলোতে আপনি প্রতিদিন বিকালে যাবেন, দুপুরে যাবেন, সকালে যাবেন, যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন। যখন আপনি প্রতিনিয়ত তাদের কাছে যাবেন তখন আপনার কাছ থেকে কিন্তু তারা মাল নিতে বাধ্য হবে। যদি এমন হয় যে আপনি এক মাস ব্যবসাটা করলেন, তারপরের মাস থেকে আপনি আর মার্কেটে গেলেন না, তখন কিন্তু দোকানদাররা আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এবং সচরাচর এটাই হয়, যারা নতুন মার্কেটে আসে তাদের কাছ থেকে কেউ মাল নিতে চায় না, কিন্তু যখন 6 মাস 1 বছর পার হয়ে যায় তখন সবাই বুঝতে পারে যে এই কোম্পানিটা দীর্ঘমেয়াদী অনেকদিন টিকে থাকবে, অনেকদিন ধরে ব্যবসা করছে, তখন কিন্তু তারা তার কাছ থেকে মাল নিতে আর দ্বিধাদ্বন্দ্বে ভোগে না। তাই যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ব্যবসাটা অনেকদিন করব, দীর্ঘমেয়াদী এই ব্যবসাটা চালিয়ে যাব, তাহলে আমার মনে হয় এখান থেকে একটা ভালো কিছু করা সম্ভব। আর যদি মনে করেন যে আপনি এক মাস ট্রাই করে দেখবেন, তাহলে আমার মনে হয় ট্রাই করে দেখার চেয়ে বরং ব্যবসাটা শুরু না করাই ভালো। বরং আপনার যেটা ভালো লাগে সেটা শুরু করুন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। আর যদি আপনি সত্যি সত্যি চা পাতার ব্যবসা সম্পর্কে কৌতূহলী থাকেন তাহলে আমি বলি আপনি টি আই জমাদার কোম্পানি লিমিটেডের এই যে স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করে কীভাবে আপনি চা পাতার ব্যবসা শুরু করতে পারেন সে ব্যাপারে আপনাকে সহায়তা করা হবে। যদি আপনি চা পাতার ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনি টি আই জমাদার কোম্পানি লিমিটেডের নিজস্ব চা পাতার প্যাকেট রয়েছে, সেই চা পাতার প্যাকেটগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। অথবা যারা অলরেডি চা পাতার ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তারা চাইলে কিন্তু চা পাতার 55 কেজির খোলা বস্তাগুলো নিয়ে আপনার নিজের প্যাকেটে ভর্তি করে বিক্রি করার বন্দোবস্ত করতে পারবেন। এছাড়া যারা চা পাতার কোম্পানি চালু করতে চাচ্ছেন, নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছেন, তারা কিভাবে এই কাজটা করবেন, কি কি ধরনের প্রসেস ফলো করতে হবে, কি কি স্টেপ নিতে হবে, সেগুলো সম্পর্কে যদি আপনার পরামর্শের প্রয়োজন হয় অথবা যদি সেগুলো আপনি করতে চান সেক্ষেত্রেও আপনাকে সহযোগিতা করা হবে। এর জন্য আপনাকে স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করতে হবে। আশা করছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সে আশা ব্যক্ত করে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।